বুদ্ধভক্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 15ই ডিসেম্বর। শনিবার এই ক্রিকেট টুর্নামেন্টের জার্সি খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছে লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন দেবনাথ জানান, বছরের বিভিন্ন সময়ে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জড়িত রাখার জন্য চেষ্টা চালিয়ে যায়। লংতরায় গুড়া মশলা প্রতি বছর সামাজিক বিভিন্ন কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে নিজস্ব তহবিল গঠন করে রাখে, তার থেকে অর্থের মাধ্যমে তাদের কর্মসূচিগুলিকে সুচারুভাবে রূপায়ণ করা হয়। এদিকে লংতরায় গুরু মশলার পক্ষ থেকে জার্সি পেয়ে খুশি খেলোয়াড়রাও। নমস্কার, আজকে লংতরায় পরিবারের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাইদের আমরা স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আপনারা জানেন যে লংতরায় গুরু মশলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারই অঙ্গ হিসাবে সাংবাদিক ভাইদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে যে 7-সিটার ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, এবারও MBB কলেজে এটা অনুষ্ঠিত হবে। সেটাকে কেন্দ্র করে ওরা বিভিন্ন জার্সি এবং প্যান্টের আমাদের দাবি করেছিল, সেটাকে আজকে আমরা আমাদের কোম্পানির কনফারেন্স হলে আমরা ওদেরকে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং সাংবাদিকরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বছরই যুক্ত থাকে, তো ওরা যে এইভাবে খেলাধুলার সঙ্গেও তাদের মানসিক একটা পরিপূর্ণতা আসে, সেই জিনিসটাকে লক্ষ্য রেখে লংতরায় গুরু মশলা আজকে এই জার্সিগুলি আমরা সাংবাদিক বন্ধুদের হাতে তুলে দিয়েছি।